হাই স্টুডেন্ট, আবার কয়েকদিন পরে তোমার ক্লাস নিতে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিগত বেশ কয়েকটা ক্লাস করেছি, আজকে আবার তোমাদের ক্লাস 10 এর বিষয়ে ক্লাস নিতে এসেছি। তো ইতিপূর্বে আমি যে ক্লাসটা নিয়েছিলাম বেশ কয়েকটা, তার মধ্যে ক্লাস 10 এর একটা ছিল কৃষিকাজ। আজকে কৃষির পরেই পাশেই পরের চ্যাপ্টারই পাবে শিল্প। আমি ওই জন্য আগে একটু লিখে রাখলাম ভারতের শিল্প। ভারতের শিল্প পড়াতে গিয়ে সবার প্রথমে আমি একটা জিনিস তোমাদের উদ্দেশ্যে বলে দিই যে শিল্প কি, শিল্প কাকে বলে, শিল্প বলতে আমরা কি বুঝি, ভারতের কি কি শিল্প আছে, সেই শিল্পগুলির নাম কি, শিল্প পড়তে গেলে পাশাপাশি আর কোন জিনিসটা আমার জানা দরকার। পরপর জিনিসগুলো আমরা যদি জেনে যাই, শিল্প স্থাপনের কারণ, শিল্পকে কতভাবে ভাগ করা যায়, এবার তোমাদের জন্য কোন শিল্পটা বেশি ইম্পর্টেন্ট, এই শিল্পের চ্যাপ্টার থেকে কমপক্ষে 10 উর্ধে 13 নম্বর পর্যন্ত তোমাদের আসতে পারে, কমপক্ষে 10 নম্বর অথবা 13 নম্বর পর্যন্ত আসতে পারে। কি কি বিষয় আসবে, 1 নম্বরের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং, এখান থেকে 4 থেকে 5 নম্বর আসবে। 1 নম্বরে যে প্রশ্নগুলো আছে, শূন্যস্থান পূরণ করো, এক কথায় উত্তর দাও, সত্য মিথ্যা, ছক মিলাও, স্তম্ভ মিলাও, এই বিষয়গুলোর উপরে তোমাদের 4 থেকে 5 নম্বর প্রশ্ন থাকবে। আর বড় কোশ্চিন 5 নম্বরের একটা কোশ্চিন, আমি বিস্তারিত এই বিষয়টার উপর আজকে বেশি করে আলোচনা করব, তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই 5 নম্বরের প্রশ্নটা। এবার যদি 5 নম্বর না আসে তাহলে এই কোশ্চিনটায় 2+3 যে প্রশ্নগুলো আছে তোমাদের, যে উত্তরগুলো লিখতে হয় 2+3, সেই বিষয়টাই কিন্তু তোমাদের আমি বলছি। তাহলে যদি 5 নম্বরের আসে তাহলে 2-3-এর মধ্যে 3 আবার আসে, 3 নম্বরের 2 নম্বরের মধ্যে পাবে, আর যদি 5 নম্বর আসে তাহলে এই দুটোর মধ্যে হয়তো একটা 2-এর কোশ্চেন থাকবে অথবা 3-এর কোশ্চেন থাকবে। আমি আবার রিপিট করছি, যদি 5 নম্বর আসে তাহলে 2-3-এর কোশ্চেন থাকতে পারে নাও পারে, কিন্তু খুব চান্স আছে 2 নম্বরের কোশ্চেন আসে, তারপরে 7 হয়ে গেল। আর এদিকে আমরা 1 থেকে যে নাম্বারগুলো আমরা পাচ্ছি 1 নম্বর এগুলো, সেগুলো হচ্ছে মোটামুটি আমাদের 4-5 নম্বর আমরা সেখানে পেয়ে যাবো। তাহলে মোটামুটি আমাদের 10 কমপক্ষে নাম্বার হচ্ছে, আর ঊর্ধ্বে আমাদের 12 বা 13 নম্বর হচ্ছে। তাহলে সবার প্রথমে আমরা একটু শুরু করি আলোচনা। শিল্প শিল্প কাকে বলে, এটা আলোচনা করার আগে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমি বলছি, একটা গল্প, ছোট্ট গল্পের আকারে। একদা কাগজ আর কালি, তোমরা সবাই জানো কাগজ আর কালি, কাগজ বলছে আমি বড় শ্রেষ্ঠ, কালি বলছে আমি শ্রেষ্ঠ, এবার দুজনের মধ্যে তর্ক লেগে গেল। তর্ক লেগে গিয়ে কাগজ বলছে আমি নরম কাঠ, ঘাস, বাঁশ ইত্যাদি দিয়ে কত শৌখিন ভাবে যন্ত্রের মাধ্যমে বেরিয়ে এসেছি, আমি কত সুন্দর দেখতে, আর আমার মধ্যে কত রং বেরঙের লেখা। এবার কালি বলছে অত বড়াই করো না ভাই, আমিও বিভিন্ন যন্ত্রের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক বিষয়ে আমার মধ্যে আছে, যে আমার যে রং সেগুলো আমিও যন্ত্রের মাধ্যমে পরিবর্তন হয়ে, আমার রূপ পরিবর্তন হয়ে আমি তোমার গায়ে বিভিন্ন আঁচড় কেটেছি, বিভিন্ন দাগ দিয়েছি, বিভিন্ন লেখা বেরিয়েছে, লেখা আছে, যার জন্যই তোমার এত আজকে অহংকার, কিন্তু আমি ছাড়া তুমি সাদা পাতা, সাদা তোমার আর কোনো দাগ থাকবে না। অত তার কি বোঝা গেল, দুজনেরই কথার মধ্যে একটা কনক্লুশন আমরা যদি টানি তাহলে আমরা বলতে পারি
যে দুইজনেরই পরিবর্তন হয়েছে কলকারখানা বা যন্ত্রের মাধ্যমে, তারপরে তারা রূপ পরিবর্তন হয়েছে। যাই হোক, ইন্টারেস্টিং বিষয়। তাহলে সবার প্রথমে আমি লিখলাম শিল্প কাকে বলে। যখন কোনো আমরা প্রাথমিক কিছু বিষয়, যদি কাঁচামাল ধরে নেওয়া যায় কিছু কাজ, যদি কৃষিক্ষেত্র ধরে নেওয়া যায় কৃষি, যদি আমরা খনিজ পদার্থের কিছু দ্রব্য ধরে থাকি, তাহলে সেগুলোকে আমি বলে দিচ্ছি। কৃষিক্ষেত্রে হলে আমাদের চা, কার্পাস, তামাক, গম, ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, কারণ গমের দ্বারা অনেক সুজি হয়, রুটি হয়, বিস্কিট হয়, এগুলো হয়। তাহলে এগুলোর রূপ পরিবর্তনে পাট দ্বারা বিভিন্ন দ্রব্য তৈরি হচ্ছে, কার্পাস দ্বারা বিভিন্ন দ্রব্য তৈরি হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে না, প্রাথমিক অবস্থায় কাঁচামাল ছিল, তারপর তার রূপ পরিবর্তন হচ্ছে। রাসায়নিক খনি থেকে আমরা কোনো দ্রব্য তুলে নিয়ে এসে লোহ ব্যবহার করি, তারপরে লোহ ইস্পাত কারখানা ব্যবহার করে লোহ ইস্পাত তৈরি হচ্ছে। তাহলে যখন প্রাথমিক অবস্থা থেকে কোনো দ্রব্য আমরা কল কারখানার মাধ্যমে তাদের নতুন এক ধরনের পদার্থ তৈরি করে নিয়ে আসছে, বেরোচ্ছে, বের করে নিয়ে আসছে বা তৈরি হচ্ছে, তখন যে আমরা পদার্থটা পাচ্ছি কারণ হচ্ছে শিল্পের মাধ্যমে হচ্ছে। তাহলে এটাই হলো আমাদের শিল্প, এটাকে আমরা শিল্প বলে থাকি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একটু আগে আমি বলে দিলাম, আমরা যদি ধরে নিই কার্পাস, তাহলে কার্পাস হিসেবে আমরা কি বলবো, না কার্পাসকে আমরা বলবো বয়ন শিল্প। আবার বয়ন শিল্পটা কিভাবে হচ্ছে, না কার্পাস থেকে আমরা সুতো তৈরি করছি, সুতো থেকে তারপরে সেটাকে আমরা বিভিন্ন জামা কাপড় ইত্যাদি তৈরি করছি। তাহলে তুলোটাকে, তুলোটা ছিল কাঁচামাল, কাঁচামালটাকে আমরা পরিবর্তন করি, সুতো তৈরি হলো, সুতো থেকে সেটাকে আবার কাপড় তৈরি হলো, তাহলে তার যে পরিবর্তন হলো, এই যে শিল্পের মাধ্যমে পরিবর্তন হলো, সেইটাকেই আমরা বলছি শিল্প। আশা করি তোমরা বুঝে গেছো শিল্প কাকে বলে। এবার আমরা লিখব শিল্প স্থাপনের কারণ। এটা আমাদের প্রশ্নটা 5 নম্বর, 3 নম্বর প্রশ্ন আসতে পারে, কিন্তু অত বেশি এবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। তাহলে 5 নম্বর আর 3 নম্বর এটা আসতে পারে, কিন্তু তোমাদের জন্য এত বেশি না, কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, যেহেতু আমরা শিল্পের চ্যাপ্টার ভিতরে পড়ছি। শিল্প স্থানের কারণ হিসেবে আমরা এটাকে প্রথমেই শিল্প স্থাপনের কারণগুলিকে দুটো ভাবে ভাগ করতে পারি, কো প্রাকৃতিক প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে অর্থনৈতিক প্রাকৃতিক কারণ আর অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক কারণ আর অর্থনৈতিক কারণগুলির মধ্যে সবার প্রথমে আমার এখানে দরকার যেটা, জমি 2 নম্বর হিসাবে লিখবো আমরা, জলবায়ু 3 নম্বর হিসাবে লিখবো আমরা, জল 4 নম্বর হিসাবে আমরা লিখবো। জমি হলো, জলবায়ু হলো, জল হলো, কাঁচামাল জমি, জলবায়ু, জল, কাঁচামাল, এইটা 4টা হচ্ছে প্রধান বিষয় কি না শিল্প স্থাপন কারণগুলির মধ্যে হচ্ছে, এটা এই 4টা হচ্ছে মেইন প্রধান। অর্থনৈতিক কারণের মধ্যে আমরা কি কি বলবো, অর্থনৈতিক কারণগুলির মধ্যে আমরা লিখবো, যদি আমি লিখি 1 নম্বর শ্রমিক, 2 নম্বর আমরা লিখব বিদ্যুৎ, 3 নম্বর আমরা লিখতে পারি পরিবহন, 4 নম্বর আমরা লিখতে পারি মূলধন, 5 নম্বর আমরা লিখতে পারি
বাজার এখান থেকে আরো অনেক আছে, তার মধ্যে এই চার পাঁচটা হচ্ছে মেইন প্রধান। তাহলে প্রাকৃতিক কারণগুলির মধ্যে যে পয়েন্টগুলো লিখলাম, যদি আমাদের আলোচনা আসে কারণটা আসে স্থাপনের কারণ, তাহলে আমরা এইভাবে পয়েন্ট পরে করে নিয়ে ছোট্ট দুই লাইন তিন লাইন করে আলোচনা করবো। তাহলে আমাদের সবগুলো পয়েন্ট না আলোচনা করলে হবে, পাঁচ নম্বর আসলে মোটামুটি এখান থেকে চারটা আর এখান থেকে দুটা লিখলে ছটা পয়েন্ট লিখলে হবে, পাঁচটা লিখলেও পাঁচ নম্বর পাওয়া যায়। তাহলে সবার প্রথম হচ্ছে জমি। তাহলে শিল্প স্থাপন করতে গেলে আমাদের একটা বিশাল জমি দরকার, কয়েক একর কয়েকশো একর জমি দরকার। তাহলে সেই জমি যদি আমরা না পাই তাহলে সেখানে শিল্প স্থাপন হবে না। তাহলে এমন একটা জায়গা আমাদেরকে বেছে নিতে হবে যে জায়গাটা আমাদের খোলামেলা চারিদিকে প্রান্ত থাকে, বসতি স্থাপন পাশে যেন না থাকে, মুক্ত ভালো বাতাস বায়ু বাতাস থাকে, সেইগুলো থাকলে আমাদের সেখানে শিল্প স্থাপন। ভারতে প্রচুর পরিমাণে এরকম জায়গা আছে যার জন্য ভারত শিল্প স্থাপন অগ্রগতি করেছে। জলবায়ু, তাহলে জমিটা আমাদের হয়ে গেল জলবায়ু। শিল্প স্থাপনের ক্ষেত্রে একটা প্রধান কারণ কি? জলবায়ু। জলবায়ু যদি ভালো না হয়, নাতিশীতোষ্ণ জলবায়ু, ক্রান্তীয় জলবায়ু, এই জন্য আমরা লক্ষ্য করব নিরক্ষীয় অঞ্চলের শিল্প স্থাপন খুব একটা গড়ে ওঠে নেই। নিরক্ষীয় অঞ্চলগুলিতে খুব সামান্য করেছে, বেশিরভাগ পৃথিবীর শিল্প স্থাপনগুলি গড়ে উঠেছে নাতিশীতোষ্ণ অঞ্চলে আর তারপরে হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। কেন গড়ে উঠলো না? শিল্প স্থাপনের ক্ষেত্রে উজ্জ্বল ভালো আরামদায়ক মৃদু জলবায়ু আমাদের দরকার। এই অতিরিক্ত টেম্পারেচার হলে আমাদের সেই জায়গাতে মরুভূমি অঞ্চল আমাদের নেই, ক্রান্তীয় অঞ্চল আমাদের আছে, নাতিশীতোষ্ণ অঞ্চল আছে, আর নিরক্ষীয় অঞ্চল আবার নেই, আবার তুন্দ্রা মরু অঞ্চল আবার শিল্প স্থাপন নেই। তাহলে আমাদের জলবায়ুটা ভালো দরকার, তাহলে আমাদের শ্রমিকরা কর্মচারী যারা আছে অন্যান্য তারা খুব ভালো কর্মটা হবে এবং এনার্জি পাবে কাজ করতে। জল শিল্প স্থানের ক্ষেত্রে আরেকটা প্রধান কারণ হচ্ছে জল। জল যদি আমাদের না থাকে, শিল্পর ক্ষেত্রে যন্ত্রপাতি সচল রাখতে, সেখানকার শ্রমিকদের ব্যবহারের জন্য প্রচুর পরিমাণে যে দ্রব্য আমরা নিয়ে এসেছি সেই দ্রব্যগুলোকে জলের মাধ্যমে ধোয়া এবং কারখানার মধ্যে ইউজ করা, তারপরে সেই কারখানা থেকে প্রতিদিন আবার ধুয়ে মুছে ফেলে নোংরা জল বেরিয়ে যাওয়া, স্টিম হয়ে যাওয়া, গরম করার ক্ষেত্রে প্রচুর জল লাগে। সেই জন্যই অধিকাংশ শিল্প কলকারখানা আমরা লক্ষ্য করবো কোনো নদ নদীর তীরে গড়ে উঠেছে বেশিরভাগ। আমাদের কাঁচামাল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাঁচামাল যা কিছু আমরা আলোচনা করছি, কাঁচামাল যদি না হয় তাহলে আমার শিল্প হবে। কাঁচামালটা কম্পালসারি অবশ্যই লাগবে। কাঁচামাল, এই কাঁচামাল আলোচনা করতে আমাদের দুই ধরনের কাঁচামাল পাওয়া যায়, একটা বিশুদ্ধ কাঁচামাল, একটা অবিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে যা যে পরিমাণ আমরা কাঁচামাল থাকবে সেই পরিমাণেই আমরা উৎপাদিত যে দ্রব্যটা হবে পাবো। অবিশুদ্ধ কাঁচামাল, যে পরিমাণে কাঁচামাল আমরা ব্যবহার করবো সেই পরিমাণে কাঁচামালের অর্ধেক বা সেখান থেকে 60% আমরা পেয়ে থাকতে পারি। এক কুইন্টাল যদি আমার কাঁচামাল হয় তাহলে আমরা সেখানে 60 কেজি বা 50 কেজি আমরা উৎপাদিত দ্রব্য পেয়ে থাকতে পারবো। সেটা হচ্ছে তোমার এই ক্ষেত্রে আমি একটু পরে আলোচনা করছি। এরপর তারপরে আমরা পাবো শ্রমিক। শ্রমিকের ক্ষেত্রে এই যা কিছু আছে শিল্প কলকারখানা চালাতে গেলে আমার সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আমার শ্রমিক। তাহলে সেই ক্ষেত্রে আমার শিল্প স্থাপন করার বা কারখানাটাকে গড়ে তুলতে আমার খুব সুবিধা হবে। কি সুবিধা হবে? যদি সেখানকার আমি স্থানীয় শ্রমিক পাই, স্থানীয় ইঞ্জিনিয়ার পাই, সেই ক্ষেত্রে বড় বড় আইটিআই কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ বা আরও বিভিন্ন ধরনের শিল্প স্থাপনের ক্ষেত্রে যে এডুকেশন হাবগুলো এখন হয়েছে সেগুলো গড়ে যদি উঠে, তাহলে সহজে আমরা সেখান থেকে উন্নত ধরনের শ্রমিক কর্মচারী সেগুলো আমরা পেয়ে থাকবো। তারপরে আমাদের দরকার হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ যদি না থাকে তাহলে আমাদের কলকারখানার বা মেশিন বা কল অচল। তাহলে বিদ্যুৎ আমার অবশ্যই দরকার। এই বিদ্যুতের ক্ষেত্রে বলতে গেলে আমাদের শিল্প স্থাপনের ক্ষেত্রে আমি আগে একটু বলে রাখি, তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে আমাদের জলবিদ্যুৎ, সেটা কোন কোন কেন্দ্র থেকে লাগছে। ভারতের প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ আছে সেই জন্য ভারতের অবরোধ ঘটেছে। তাপবিদ্যুৎ, যেসব ক্ষেত্রে জলবিদ্যুতের সুবিধা কম সেই জায়গাগুলোতে তাপবিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, তাহলে ভারতের প্রচুর পরিমাণে তাপবিদ্যুৎ আছে। তারপরে তোমার পারমাণবিক বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ আবার কোন কোন ক্ষেত্রে কাজে লাগছে, সেই পারমাণবিক বিদ্যুতের ক্ষেত্রে যেগুলো কাজে লাগাচ্ছি সেই ক্ষেত্রগুলোতে আমাদের শিল্প ক্ষেত্রে অনেকটা অগ্রগতি ঘটেছে। তো ভারতে এগুলো আছে সুবিধা, যার জন্য ভারতের অগ্রগতি ঘটেছে। তাহলে বিদ্যুৎ আমি বললাম জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, এটা উল্লেখ করে দিতে হবে ছোট ছোট দুই একটা পয়েন্ট। পরিবহন, আমরা সবাই জানি বিশ্বের বিখ্যাত দেশগুলির মধ্যে ভারত একটা দেশ, যে দেশে আমাদের পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। আমাদের সড়কপথ প্রচুর পরিমাণে, আমাদের ন্যাশনাল হাইওয়ে আছে,
রেলপথ ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মধ্য ভারত প্রচুর পরিমাণে মধ্যে রেলপথ আছে, সেই রেলপথগুলো দিয়ে আমাদের প্রচুর পরিমাণে মালপত্র নিয়ে আসা বহন করা এবং উৎপাদিত দ্রব্য বাইরে নিয়ে যাওয়া বহন করে নিয়ে আসা প্রচুর পরিমাণে কাজে লাগছে মূলধন। আর এইগুলো চালানোর জন্য আমাদের অবশ্যই মূলধনের দরকার, সেই এবং সরকারি সহযোগিতা দরকার। সেই মূলধনগুলোর ক্ষেত্রে আমাদের বিশাল বিশাল বড় বড় শিল্প কর্পোরেশনের মালিক আছে, মফদলাল আছে, রিলায়েন্স কোম্পানি আছে, বড়া সম্প্রদায় আছে, আর আমাদের হচ্ছে এলআইসি কোম্পানি আছে, আর সরকারি সহযোগিতা আছে। তারপরে আমরা পাবো বাজার। আর যা কিছু আমরা তৈরি করলাম, যা কিছু আমরা শিল্প স্থানীয় যা কিছু তৈরি করছি, যদি আমার বাজার না থাকে, যদি চাহিদা না থাকে, তাহলে শিল্প স্থান আমার হবে না। বাজার ভারতে বর্তমানে এখন প্রায় 137 কোটি 138 কোটি জনসংখ্যা প্লাস পার্শ্ববর্তী দেশগুলিতে আছে, সেই দেশগুলি থেকে ভারতের উৎপাদিত দ্রব্য প্রচুর পরিমাণে চাহিদা আছে। এই চাহিদার ক্ষেত্রে ভারতের শিল্প স্থাপন গড়ে উঠেছে, প্রচুর সহায়তা করছে, যার জন্য ভারতের শিল্প স্থান গড়ে উঠেছে। এবারে একটু আগেই আমি বললাম যে কাঁচামালটা কাঁচামাল আমরাকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে বিশুদ্ধ কাঁচামাল একটা আচ্ছা, এখানে নালিকার উপরে যেহেতু আমি লিখে দিয়েছি জায়গা কম, বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল এভাবে বলো, অথবা এক দুই করে আমরা ভাগ করে নিতে পারি। তাহলে বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলি একটু বলে রাখি, এই কাঁচামালটা কিন্তু 2019 সালে এসেছিল তিন নম্বরের জন্য। তো এই কাঁচামাল সর্বপ্রথম আগে লিখে নেবো সংজ্ঞা, তারপরে বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা এমন ভাবে পড়বো যাতে আমরা পার্থক্য ক্ষেত্রের জন্য কাজে লাগাতে পারি, দুটো একসঙ্গে আমার হয়ে যাবে। তাহলে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে সবার প্রথম আগে আমি লিখবো সংজ্ঞা, দুই নম্বর হিসেবে লিখবো বৈশিষ্ট্য। দুটো জিনিস, একটা হচ্ছে সংজ্ঞা কাকে বলে, আর তার হচ্ছে বৈশিষ্ট্য, দুটোর ক্ষেত্রে তাই, এখানে সংজ্ঞা বৈশিষ্ট্য এখানে। তাহলে এখানে বিশুদ্ধ কাঁচামাল, যে সকল কাঁচামাল যা ওজন আছে শিল্প কলকারখানায় নিয়ে যাওয়ার পর সেখানে তাদের রূপান্তরের পর সম পরিমাণ দ্রব্য আমরা পাচ্ছি, সম পরিমাণ দ্রব্য উৎপাদিত হচ্ছে। আবার আমি রিপিট করছি, অনেক রকমের কাঁচামাল আছে, বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল, একাধিক কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে সেই সেটাকেই আমরা বলছি যে যে পরিমাণ কাঁচামাল আমার ছিল, ধরে নিই আমি আমার আমার কাছে 1 কুইন্টাল কাঁচামাল আছে, সেই 1 কুইন্টাল কাঁচামাল আমি কারখানায় নিয়ে গেলাম, নতুন করে দ্রব্য তৈরি করলাম, পরিবর্তন রূপান্তরিত হয়ে কলকারখানার মাধ্যমে, আবার 1 কুইন্টাল আমি আবার দ্রব্য পেলাম পরিবর্তন, সেটাই হচ্ছে আমার বিশুদ্ধ কাঁচামাল। সম পরিমাণ আমি পাবো, এর পরিবহন ব্যয়টা সমান সমান, সম পরিমাণ আমি পাবো। তাহলে বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল কি, ঠিক আর উল্টাটা কিরকম, যে কিছু কিছু কাঁচামাল আছে, যে কাঁচামালগুলো আমরা কলকারখানায় ব্যবহার করে নতুন রূপে তার রূপটা পরিবর্তন করে, যে যেটা আমার প্রাথমিক কাঁচামাল ছিল প্রাথমিক অবস্থা থেকে পরবর্তী রূপটা পরিবর্তন হয়ে গেল। একটু আগে আমি বলেছিলাম কার্পাস থেকে তুলো, তুলো থেকে জামা কাপড়, ঠিক তেমনি অভিষিক্ত কাঁচামালটার ক্ষেত্রে আমার তাই, যখন আমি রূপান্তরিত করে কলকারখানা আমাদের ব্যবহার করে সেটাকে আমি কি করলাম না, সম পরিমাণ কাঁচামাল পেলাম না, তার থেকে অর্ধেক পেলাম বা অর্ধেকের একটু বেশি পেলাম। 1 কুইন্টাল যদি হয় তাহলে সেটা 50 কেজি পেলাম বা 60 কেজি পেলাম উৎপাদন, 10 কুইন্টাল যদি হয় তাহলে আমি 10 কুইন্টাল পাবো না, 5 কুইন্টাল পাবো বা 6 কুইন্টাল পাবো। সেই রকম কাঁচামাল গুলোকে বলা হয় অবিশুদ্ধ কাঁচামাল, যেমন লোহা করে তামা, এগুলো হচ্ছে আমাদের অবিশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল
কার্পাস বয়েন্ট, কার্পাস কার্পাস থেকে যে তুলো যা যা 10 কুইন্টাল তুলো থাকে সেই 10 কুইন্টাল তুলোটাই আমি যখন সুতো তৈরি করব এবং সেই সুতোটা আমার থেকে যে দ্রব্য হবে সেই দ্রব্যটাই আমি সেই সমপরিমাণে পাই যাব। তাহলে এটার ক্ষেত্রে যদি আমার বৈশিষ্ট্য বলে তাহলে বৈশিষ্ট্যগুলো আমি এক নম্বরে বলছি। প্রথমে এক নম্বর হচ্ছে বিশুদ্ধ কাঁচামালের, বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে বিশেষ করে কৃষি নির্ভর, কৃষিজ সম্পদের উপর নির্ভর করে। বিশুদ্ধ কাঁচামাল বাজার যে বিপুলতা আছে সেই বাজারের কেন্দ্র বিপুলতা গড়ে ওঠে। বিশুদ্ধ কাঁচামাল পরিবহন ব্যয় প্রায় সমপরিমাণ। বিশুদ্ধ কাঁচামাল বাজার এবং যেখান থেকে উৎপাদন হচ্ছে কাঁচামালটা তার মাঝখানে হতে পারে, যেখানে উৎপাদন হচ্ছে সেখানেও হতে পারে, কিছু বেশিরভাগ ক্ষেত্রে বাজারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। অবিশুদ্ধ কাঁচামাল, বিশুদ্ধ কাঁচামালের ওজন হ্রাস পায় না। অবিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল যেখানে উৎপাদিত হচ্ছে কাঁচামালটা যেখান থেকে আমরা উত্তোলন করছি তার পার্শ্ববর্তী এলাকা বা 100-200 কিলোমিটারের মধ্যে জায়গাগুলিতেই আমার অবিশুদ্ধ কাঁচামাল, নাহলে আমার পরিবহন ব্যয় বা তৈরি করতে যে বিষয় যে আমরা নতুন যে নতুন যে দ্রব্যটা পাবো পোষাবে না, অনেক ব্যয় বেশি বহন পড়ে যাবে। তাহলে যেখানে উৎপাদিত হচ্ছে সেই জায়গাটা দিয়ে করে দিতে হচ্ছে। এটা কৃষি নির্ভর হতে পারে, খনিজ সম্পদ হতে পারে, এক্ষেত্রে পরিবহন ব্যয় একটু বেশি পড়ে। এর ক্ষেত্রে যা যে পরিমাণ কাঁচামাল আছে সেই পরিমাণ আমি উৎপাদিত দ্রব্য পাবো না, তাহলে আমার পার্থক্য হয়ে গেল। আবার এই পয়েন্টগুলো আমি যদি বৈশিষ্ট্য লিখে বৈশিষ্ট্যের ক্ষেত্রে লিখে তাহলে হয়ে গেল, ব্যাস তাহলে এটা আমাদের হয়ে গেল বিশুদ্ধ কাঁচামাল, অবিশুদ্ধ কাঁচামাল। তারপরে আমরা পাবো কাঁচামাল ভিত্তিক শিল্পের শ্রেণীবিভাগ, এটা আমাদের আছে শিল্পের শ্রেণীবিভাগ কাঁচামাল ভিত্তিক, এটা আমাদের সিলেবাসে আছে, সিলেবাসের মধ্যে কাঁচামাল ভিত্তিক শিল্পের শ্রেণী বিভাগ, কাঁচামাল ভিত্তিক শিল্পের শ্রেণী বিভাগ, কাঁচামাল ভিত্তিক শিল্পের শ্রেণী বিভাগকে প্রধানত আমরা চার ভাগে ভাগ করি। কি কি চার ভাগে? এক নম্বর হচ্ছে কৃষিজ, দুই নম্বর হচ্ছে প্রাণীজ, তিন নম্বর হচ্ছে খনিজ, চার নম্বর হচ্ছে কৃষিজ, প্রাণীজ, খনিজ, আর হচ্ছে বনজ। এইভাবে এক দুই তিন চার করে আমরা ভাগ করব। সবার প্রথমে এটা তিন নম্বরের জন্য আসতে পারে, তিন নম্বরের ক্ষেত্রে বেশি আছে, তিন নম্বরের জন্য। দুই নম্বরের জন্য আসলে শর্ট করে আসতে পারে শুধু শ্রেণী বিভাগ, তিন নম্বরের জন্য আসলে একটু সংজ্ঞা উদাহরণ দিতে হবে, তবে তিন পাঁচ জমি পাওয়া যাবে। তাহলে সবার প্রথমে লিখছি কৃষিজ শিল্প, প্রাণীজ শিল্প, খনিজ শিল্প আর বনজ শিল্প। খুবই সোজা, সোজা করে আমরা যেমন কৃষিজ শিল্প আমি একটু আগেই আমি বলে দিলাম, যে সকল শিল্প কৃষি নির্ভর, কৃষি থেকে যে শিল্পগুলো গড়ে উঠেছে কৃষি, সেই শিল্পগুলোকে আমি কৃষি শিল্প বলি। উদাহরণ হিসেবে আমি দেব চা শিল্প, চা, পাট, কার্পাস, এগুলো আমাদের সবই হচ্ছে কৃষিজ শিল্পের উদাহরণ। চা থেকে, চা পাতা থেকে চা তৈরি হচ্ছে, কার্পাস থেকে আমাদের কাপড় তৈরি হচ্ছে, পাট থেকে বিভিন্ন ধরনের চর, থলি, বস্তা, ইদানিংকালে বিভিন্ন উন্নত ধরনের পাট থেকে কাপড়, বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্য, ব্যাগ, থলি ইত্যাদি তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার কৃষি শিল্প। প্রাণীজ শিল্প, প্রাণীজ শিল্পগুলো থেকে আলোচনা দিলে আমরা পাচ্ছি লম, লমস, পশম, বিভিন্ন পশু হাড় থেকে বা দাঁত থেকে বিভিন্ন দ্রব্য পাওয়া যাচ্ছে। তারপরে আমরা পাই মধু, মম, ভেষজ দ্রব্য। তাহলে প্রাণীজ থেকে বা প্রাণী থেকে তার
বিভিন্ন পশম হাড় বা তার প্রাণী থেকে বিভিন্ন হচ্ছে দাঁত বা আর কোনো দ্রব্য থেকে লম থেকে যে সকল শিল্প তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের প্রাণীজ শিল্প। ইদানিংকালে আমরা মাংসটাকে প্যাকেটিং যাতে করছি এটাকে আমরা প্রাণীজ শিল্প মনে করি। খনিজ শিল্প, খনি থেকে উত্তোলিত দ্রব্যগুলি ব্যবহারের ফলে যে শিল্পগুলি আছে গড়ে ওঠে সেই শিল্পটাকে বলা হচ্ছে, সেই শিল্পটাকে বলা হচ্ছে খনিজ শিল্প। কি কি, যেমন যেমন আমাদের লোহা করি থেকে পাচ্ছি আমরা লোহা করি, তারপরে ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম থেকে ডলোমাইট চুনা পাথরগুলো থেকে বিভিন্ন দ্রব্য তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের হচ্ছে খনিজ শিল্প। তারপরে হচ্ছে আমাদের বনজ শিল্প, এটা আমাদের ইম্পর্টেন্ট বনজ শিল্পটা। বনজ শিল্প থেকে আমরা পাব যে শক্ত কাঠ, নরম কাঠ, শক্ত কাঠ থেকে বিভিন্ন আসবাবপত্র, ফার্নিচার, গৃহ সামগ্রী বিভিন্ন দ্রব্য তৈরি করে আমরা, নরম কাঠ থেকে দেশালাই, বিভিন্ন দ্রব্য প্যাকেটজাত যেমন চায়ের প্যাকেট তৈরি করা হয় সেগুলো থেকে, তারপরে আমরা ভেষজ উদ্ভিদ পাই, ধূপ ধুনা পাই, বিভিন্ন গাছ থেকে আমরা তাদের যে বোতাম, ব্রাজিলতে বোতাম, বা বিভিন্ন বনজ সম্পদ থেকে আমরা আরো অন্যান্য শিল্প তৈরি, এটা হচ্ছে আমাদের কাঁচামাল ভিত্তিক শিল্প। পরেরটাতে আমরা চলে যাই, ঠিক ঢাকা ধরে যাবে তোমরা পড়ে নেবে, ভারতের প্রধান প্রধান শিল্প সমূহ। প্রধান প্রধান শিল্প এক নম্বর হিসেবে আমরা লিখব লৌহ ইস্পাত, দুই নম্বর আমরা লিখব কার্পাস, তিন নম্বর লিখব পেট্রোরসায়ন, চার নম্বর আমরা লিখব মোটর গাড়ি, পাঁচ নম্বর আমরা লিখব ইঞ্জিনিয়ারিং, ছয় নম্বর আমরা লিখব তথ্য প্রযুক্তি, একটু ভালো করে খেয়াল করো এই কটা শিল্পের মধ্যে অন্য কোন একটা শিল্প 2019 সাল বাদে তিন নম্বরে এসেছিল, কোন না কোন শিল্প আমাদের পাঁচ নম্বরের জন্য পরীক্ষায় আসে পাঁচ নম্বর। তাহলে কি কি বলা শিল্প, লৌহ ইস্পাত শিল্প এক নম্বর বললাম, কার্পাস বয়ন শিল্প এক দুই নম্বর, পেট্রোশন শিল্প তিন নম্বর বলছি, মোটর গাড়ি নির্মাণ শিল্প বলেছি, ইঞ্জিনিয়ারিং শিল্প বলেছি, তথ্য প্রযুক্তি শিল্প বলেছি। মজার বিষয় একটা দেখো, এখান থেকে এবার কার্পাস বয়ন শিল্পটা একটু দেখে নিতে, এবার কার্পাস বন শিল্পটা আমাদের আসে ভালো করে দেখে নি, পশ্চিম ভারতের কার্পাস বন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। তাহলে কার্পাস বন শিল্পটা আমাদের চলে এসে, তাহলে কার্পাস বন শিল্পটা আর আমাদের আসবে না, কার্পাস বন শিল্পটা 2020 চলে এসে এবং সেটা উল্লেখ করেছে পশ্চিম ভারত। তাহলে আর বাকি কি কি থাকলো, বাকি এখানে থাকলো আমাদের কার্পাস বন চলে যায়, তার লৌহ ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত শিল্প এসছে 2018, আর বাকি থাকলো আমাদের এই মোটর গাড়ি শিল্প খুবই চান্স কম আসায় গড়ে ওঠার কারণগুলি, তথ্য প্রযুক্তি শিল্প আমাদের থাকে। তাহলে আমাদের কাছে থাকলো
তিনটা তিনটা কি কি ইম্পর্টেন্ট এক নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে লোহেশ্বর শিল্প এবার তোমাদের মাধ্যমিকের জন্য আমি আবার রিপিট করে বলছি যেসব ছাত্র আমাদেরকে আমাকে ফোন করে বলেছিলেন যে স্যার স্ট্যাটিস্টিক কিছু কোশ্চেন আমি বলে দিই এই চ্যাপ্টারটা পড়া থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি এক নাম্বারে তোমাদের জন্য থাকবে লোহেশ্বর শিল্প ইম্পর্টেন্ট দুই নম্বরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে ব্যাকরণ শিল্প তিন নম্বরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে তথ্যপ্রযুক্তি শিল্প তোমরা পারলে এটা স্ট্যাটিস্টিক টাইপ হয়ে লিখে না এবার তাহলে এই এতটা শিল্পের মধ্যে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি লৌহ ইস্পাত শিল্প প্রধান প্রধানগুলি আছে ভারতের লৌহ ইস্পাত শিল্পগুলি ভারতের লৌহ ইস্পাত শিল্পগুলির মধ্যে প্রথম প্রধান যে সকল লৌহ ইস্পাত শিল্প আছে লৌহ ইস্পাত শিল্প সে কোটা আমাদের একটা নাম লিখতে হবে মনে রাখবেন দেখার জন্য লৌহ ইস্পাত শিল্প ভারতের প্রধান প্রধান লৌহ ইস্পাত শিল্পগুলি কি কি তাহলে নাম কি কি একটু সময় পাবো আমি পড়ে দিচ্ছি নামটা না পড়ার জন্য প্রথমেই আমরা পাবো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এক নম্বর দুই নম্বর হিসাবে আমরা পাবো বোকারো টাটা আয়রন স্টিল কোম্পানি আমাদের জামশেদপুর আছে বোকারো আমরা পাবো এটা ঝাড়খণ্ডে আছে তিন নম্বর হিসেবে দুই নম্বর গেল তিন নম্বর হিসেবে আমরা পাবো কুলটি বানপুর সেটা আমাদের পশ্চিমবঙ্গে আছে কুলটি বানপুর দুর্গাপুরের পাশাপাশি চার নম্বর হিসেবে আমরা পাবো ভিলাই ভিলাই সেটা হচ্ছে আমাদের ছত্তিশগড় ভিলাইটা ছত্তিশগড় আছে ভিলাই তারপরে পাবো আমরা ভদ্রাবতী ভদ্রাবতী আমরা পাবো বিশ্বেশ্বর আয়রন স্টিল কোম্পানি এটাকে বলা হয় কর্ণাটকে আমরা পাবো সেটা বিজয়নগর বিজয়নগর এটা আমরা কর্ণাটকে পাবো তারপরে আমরা আছে আমাদের অন্ধ্রপ্রদেশে একটা আছে বিখ্যাত সেটা হচ্ছে বিশাখাপত্তনম তাহলে এগুলো আমাদের প্রধান প্রধান লৌহ ইস্পাত শিল্পগুলো ভারতের মধ্যে আছে আমি নাম কেন বলেছিলাম কারণ দুই নম্বরের জন্য এটা অনেক সময় পরীক্ষা দিয়ে দিতে পারে এবার মেইন দুটো প্রশ্ন আমি তোমাদের জন্য আলোচনা করছি যেটা তোমাদের খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য সেটা হচ্ছে একটু আগে আমি বলে দিলাম কার্পাস বংশের ব্যাপারে চলে এসেছে তার মধ্যে এবার দুটো কোশ্চিন আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন হচ্ছে আমাদের লৌহ ইস্পাত শিল্প কারখানা লৌহ ইস্পাত শিল্প দুই নম্বর হচ্ছে প্যাট্রাশন শিল্প দুটো দুই সাইড লৌহ ইস্পাত শিল্পটার সবার প্রথম শুরু করছি আগে এখানে দুটো কোশ্চিন লুকিয়ে আছে কি কি দুটো কোশ্চিন লুকিয়ে আছে ভারতে লৌহ ইস্পাত শিল্প বিকাশ ভারতের লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে ওঠার কারণ এক নম্বর ভারতের লৌহ ইস্পাত শিল্পগুলির বিকাশ কিভাবে ঘটেছে ভারতের লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলির গড়ে ওঠার কারণ তিন নম্বর যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতে তোমরা এখনই লিখে নাও পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে ওঠার কারণ পূর্ব এবং মধ্য ভারতে পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনে কারণ গুলি ব্যাখ্যা করো বা আলোচনা তাহলে আমি কোশ্চেন আগে বলে দিচ্ছি পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ বা এই এলাকায় অধিকাংশ লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে কেন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের জন্য এবার 2021 সালে যারা পরীক্ষা দেবে তাহলে এটা লিখতে গিয়ে কিভাবে মনে রাখবে ছোট্ট করে প্রথমে আগে একটু আমাদেরকে ভূমিকা দিতে হবে
কোনো বেশি কিছু লেখা দরকার নাই, খুব ছোট করে একটু করে আমাদেরকে লিখতে হবে সামান্য করে কি করে পাওয়া যাবে পাঁচের মধ্যে পাঁচ। এক নম্বর মাইনাস হবে না, পাঁচ নম্বরে পাওয়া যাবে, সেটাই জিস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমেই হচ্ছে আমাদের লিখতে ভূমিকা। তাহলে কোশ্চেনটার মধ্যে লুকিয়ে দেওয়া আছে পূর্ব এবং মধ্য ভারতের লৌহ শিল্প কারখানায় গড়ে ওঠার কারণ। তাহলে সবার প্রথমে বলে দিচ্ছি ভূমিকা। ভারতের বৃহৎ লৌহ ইস্পাত শিল্প কারখানা আটটা বা নটার মধ্যে ছয় সাতটাই লৌহ ইস্পাত কারখানা পূর্ব এবং মধ্য ভারতে অবস্থান করছে। সেগুলো কোথায় কোথায়? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ কিছু কোথায় আছে। এই ব্যয়টাতে আমি যদি একটু এঁকে দেখাই, তাহলে এই জায়গাগুলিতে আমাদের মেইনলি গড়ে উঠেছে পশ্চিমবঙ্গটা। এই জায়গাটাতে মেইনলি তোমরা একটা ছবিও এঁকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে একে আমরা সাইডে একটু দিয়ে দিতে পারি। তাহলে কি কি প্রথমে ভূমিকা, তার ভূমিকাটা আমি বলে দিলাম। ভারতের অধিকাংশ বৃহৎ লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলি যে আছে তার মধ্যে অধিক ছয় সাতটা লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে পূর্ব এবং মধ্য ভারতে। এখানে লৌহ ইস্পাত শিল্প এই এলাকায় লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভূত কারণগুলি হলো, লিখে সঙ্গে সঙ্গে আমাদেরকে চলে আসতে হবে কিভাবে পয়েন্ট আমি করব। সবার প্রথমে আমি করব পয়েন্ট কাঁচামাল। আমি আবার এই জায়গাটাতে রিপিট করছি, ছাত্রছাত্রী যারা আছে এই কাঁচামাল ছাড়াই অন্য পয়েন্টগুলো তোমরা আলোচনা করো, তাহলে কিন্তু পূর্ণ নাম্বার পাওয়া যাবে না। কাঁচামালটা আমাকে অবশ্যই দিতে হবে। কাঁচামাল এক নম্বর, কাঁচামাল দুই নম্বর আমি লিখব জল সুবিধা, তিন নম্বর আমি লিখব বিদ্যুৎ, চার নম্বর আমি লিখব পরিবহন, চার পাঁচ নম্বর আমি লিখব বন্দর। তাহলে কাঁচামালের সুবিধা লিখবো, ওখানে জলের সুবিধা লিখবো, বিদ্যুৎ পাওয়ার সুবিধা লিখবো, পরিবহনের সুবিধা লিখবো, আর বন্দরের সুবিধা লিখবো। এছাড়া আরো অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে আমাদের শ্রমিক, অর্থ যোগান, এছাড়া করে পয়েন্টগুলো দিতে। পাঁচ নম্বরের জন্য পাঁচটা পয়েন্ট যথেষ্ট, কোনো বাদ বেশি দিতে হবে না। এছাড়া করে আমার পরের পয়েন্টটা দিয়ে দিতে হবে। কাঁচামাল কি কি, কাঁচামালটা লেখার সময় একটু ভালো করে লিখতে হবে। কাঁচামাল সেটা আমি লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে লিখেছি, কাঁচামালের ক্ষেত্রে কি আমি পয়েন্ট পয়েন্ট করে আমরা আলোচনা করে দিতে পারি। এক নম্বর আচ্ছা, আমি নেক্সট ক্লাসে এটা আবার আলোচনা করছি। এই পয়েন্টটা এই পর্যন্ত তোমরা লিখে নাও, নেক্সট ক্লাসে আলোচনা।